Subscribe now and press the bell icon. Never miss an update. হ্যালো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি কন্ঠমূর্তি ফার্স্ট রিয়াকশান রিভিউ নিয়ে। কন্ঠমূর্তি ফার্স্ট রিয়াকশান রিভিউ আজ আমাদের সামনে এসেছে এবং সমস্ত ক্রিটিক্সরা এই মুভি দেখে কি তাদের ব্যাখ্যা দিয়েছে সেই নিয়ে কিন্তু আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তাছাড়াও আমরা বলতে চলেছি অনিন্দিতা রায় এবং শিবপ্রসাদ তাদের নতুন ছবিতে কি আমাদের সামনে আনতে চলেছে তা নিয়েও কিন্তু আজ আমরা ব্যাখ্যা করতে চলেছি এই ভিডিওতে। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা তাহলে শুরু করি। কনফার্ম মুভিটি ফার্স্ট রিয়াকশান রিভিউ কিন্তু আজ আমাদের সামনে এসেছে এবং এই মুভিটি দেখে সমস্ত ক্রিটিক্সরা কিন্তু এক কথায় বলেছেন এই মুভিটি অসাধারণ হতে চলেছে। বাংলায় কিন্তু ভিন্ন টাইপের এক মুভি আসতে চলেছে কণ্ঠ মুভি দিয়ে এবং এও বলেছেন নাকি শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিত রায়ের জুটি কিন্তু নতুনভাবে আমাদের একটি নতুন ছবি প্রেজেন্ট করতে চলেছেন এই মুভি দিয়ে। এই মুভিটি অর্থাৎ মুক্তি পেতে কিন্তু এখনও এক সপ্তাহ বাকি রয়েছে, অর্থাৎ এই মুভিটি মুক্তি পাবে কিন্তু 10ই মে। অর্থাৎ 10ই মে কিন্তু এই মুভিটি মুক্তি পাবে, তার আগেই কিন্তু আমাদের সামনে এই মুভিটি ফার্স্ট রিভিউ কিন্তু চলে এসেছে যে এই মুভিটি কেমন হবে। এবং আমরা যদি ইন্টারনেটে সার্চ করে থাকেন যে এই মুভিটি বুকময় শোতে কতজন ইন্টারেস্ট জানিয়েছেন তা কিন্তু প্রায় দেখাবে কিন্তু 1770 জন। 1770 জন কিন্তু এই মুভিটি বুকমাতায় শোতেই ইন্টারেস্ট দেখিয়েছে এবং তাছাড়া কিন্তু IMDb-তে রেটিং কিন্তু এই মুভিটি এখনও আসেনি যে এই মুভিটি IMDb-তে রেটিং কত এসেছে। এবং IMDb-তে রেটিং যদি আসে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো যে এই মুভিটির রেটিং কত এসেছে। একজন জনপ্রিয় রেডিও জকি অর্জুন মণিকে ক্যান্সারের কারণের জন্য চিকিৎসকরা তার ভয়েস যন্ত্র বাদ দিয়ে যায় কিন্তু একজন রেডিও জকির শিল্পীর কাছে তার কণ্ঠই কিন্তু সম্পদ। আর সেই কণ্ঠ যদি তার চলে যায় তাহলে কিন্তু মরণ রোগের সঙ্গে বাঁচাচ্ছে না বাঁচাই কিন্তু তার সমান ছিল। সেই নিয়ে কিন্তু এই মুভিতে তার বাঁচার স্বপ্ন গড়ে ওঠার কিন্তু গড়ে উঠবে এই মুভিতে তা কিন্তু আমরা ট্রেলার মধ্যে দেখেছি। এবং এই মুভিটি অর্থাৎ দেখে কিন্তু ক্রিটিক্সরা বলেছে যে এই মুভিতে আমরা কিন্তু গান অর্থাৎ দুঃখ কষ্ট সব কিন্তু একসাথে দেখতে পাবো। তাছাড়া কিন্তু এই মুভিতে শিবপ্রসাদ মুখোপাধ্যায় যার অভিনয় কিন্তু প্রথমবারের মতন দেখতে চলেছি এই মুভিতে তা কিন্তু অসাধারণ হতে চলেছে। এবং তার খাদ্যনালীদের কথা বলা তা কঠিন খুব ব্যাপার কিন্তু যা কিন্তু এই মুভিতে দেখিয়েছেন কিন্তু শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তাছাড়া তার বই চরিত্রে অভিনয় করেছেন ও অর্থাৎ পাবলিদম যে অভিনয় করেছে তিনি নাকি খুবই ভালো অভিনয় করেছেন এই মুভিতে। ক্রিটিক্সরা এও জানিয়েছেন যে এই মুভিতে নাকি শুধুমাত্র যে কণ্ঠের জন্য যে দেখানো হয়েছে তা কিন্তু নয়, সমস্ত জায়গা জুড়ে কিন্তু বাঁচার অর্থাৎ একজন মানুষের কণ্ঠ চলে যাওয়ার পর তিনি কীভাবে বাঁচবে তা কিন্তু স্পষ্টভাবে দেখেছেন এই মুভিতে। এবং এও জানিয়েছে যে এই মুভিটি নাকি শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের সেরা মুভি নাকি হতে চলেছে এই কণ্ঠ মুভিতে। কণ্ঠ মুভিটি নাকি আমাদের সামনে বেশ ভালোভাবে প্রেজেন্ট করতে চলেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। এবং ক্রিটিক্সরা এও জানিয়েছেন নাকি ছবির ট্রেলার দেখে থাকলে কোনো চমকের আশা নিয়ে বসে থাকবেন না, কারণ নাকি এই ছবি গোটা ছবির সারাংশ ট্রেলারের মধ্যে দেখিয়েছেন পরিচালক অনিন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এবং এই ছবিটি সম্পূর্ণ নাকি 2 ঘন্টা 24 মিনিট। এই 2 ঘন্টা 24-এর মধ্যে নাকি আমরা কিছু জিনিস নাকি অর্থাৎ এই মুভি অর্থাৎ শেষের দিকে কিছু দুর্বল অংশও দেখতে পারি এমন নাকি ক্রিটিক্স জানিয়েছেন। তা কিন্তু অনেক জায়গায় কিন্তু ভুলও রয়েছেন বলে ক্রিটিক্সরা এও জানিয়েছেন। এখন দেখার বিষয় এই মুভিটি রিলিজ হওয়ার পর অর্থাৎ 10ই মে এই মুভিটি রিলিজ হওয়ার পরেই দেখা যাবে এই মুভিটি কতটা ভালো হয়েছে এবং তা কতটা খারাপ হয়েছে তা কিন্তু আমরা টের পাবো। এবং এই মুভি নিয়ে আপনাদের কী রায় তা অবশ্যই আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন যে এই মুভিটি কতটা ইন্টারেস্ট রয়েছে বা আমরা এই মুভিটি হলে দেখবেন কি না তাও কিন্তু আমাকে জানাতে পারেন। আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইকও করে দিতে পারেন এবং আমার চ্যানেল যদি আমরা নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করে দিতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেসও করে দিতে পারেন যাতে আমার পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যেতে পারেন।